এই দেহ ভাই আল্লাহ পাকের বান্দা, কোরআন পড়তে জানে না, হাদিসে মুহাদিসা কিছু জানে না, কোরআনের কয়টা অক্ষর সেটাও ভালো করে জানে না। আমি একবার আল্লাহ পাকের বান্দারা তারা কিছু না জানা করে দেন গভীর অদুনিতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে হাজিরা দেওয়ার জন্য কি ঠান্ডা কি বর্ষা কি গ্রীষ্ম কি সে তারা সেইভাবে করে আস্তে আস্তে ঘুরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘরের দিকে রওনা হয়ে যায়। করে করুন সুয়া কোরআন তারা জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন তারা শিখতে পারে না, নামাজে পড়ে অনেক আল্লাহ পাকের বান্দারা কোরআনটাকে বুকের মধ্যে আগলে রাখে, কোরআনটাকে চোখে মুখে লাগায়, কোরআনটাকে মাথায় তুলে নেয় আর মনে 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 চিন্তা ভাবনা করে হাজা কালামুল্লাহ এটা হলো আমার আল্লাহ পাকের কালাম, এটা হলো আমার আল্লাহ পাকের কিতাব, এটা হলো আমার আল্লাহ পাকের গলা। যে কথাটাতে আল্লাহ নবী দয়া নবী নূর নবী উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেড় হাজার বছর পূর্বে নাজিল করেছিলেন কোরআনের মাহাত্ম্যে কোরআনের ভালোবাসায়, কোরআন পড়তে জানি না তবু কোরআনের মাহাত্ম্যে কোরআনটাকে আমরা বুকের সঙ্গে লাগিয়ে রাখি বলে আবার অনেক আল্লাহ পাকের বান্দা কোরআন পড়তে জানে তথাপিও কোরআনটাকে স্পর্শ করতে চায় না, নামাজ পড়তে জানে ফতোয়া অনেক কিছুই জানে, চায়ের দোকানে বিড়ির দোকানে বসে বসে চপের দোকানে বসে বসে আড্ডা মারতে মারতে অনেক হাদিসের কথা বলে, অনেক কোরআনের কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে, তথাপিও তাদের মুখ থেকে তাদের জবান থেকে কখনো কোনো দিনের জন্য তারা আল্লাহ পাকের দরবার শরীফে তওবা ইস্তিগফার আদায় করে নিয়ে তারা কখনো কোনো দিনের জন্য আল্লাহ পাক মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের কদমে সেজদা টুকু করে না। বান্দা দুই ধরনের, বান্দিও দুই ধরনের, আবার তো এখন বান্দা বান্দি বহু ধরনের, এখন আর দুই বহু ধরনের। তাই চায়ের দোকানে বসে ফতোয়া মালার থেকে মসজিদে এসে একটা সেজদা করলে আল্লাহ পাক তোমাকে দয়া করে জান্নাত দিয়ে দিতে পারে, জয় বলুন সুবহানাল্লাহ।